আপনাকেও কোনো কাজ দেওয়া হবে না, আপনাকেও কাজটা নিতে নেওয়া উচিত, মুখ্যমন্ত্রী নেওয়া উচিত। আরে এত গালাগাল শুনছেন, একটা মুখ্যমন্ত্রী এত মিম হচ্ছে, এত ট্রোল হচ্ছে, আপনার লজ্জা করে না? কিছুতেই কিছু লজ্জা নেই। আর তারপরে যে যা বলছে তাকে থানায় ঢুকিয়ে দিচ্ছেন, আর থানার কি বাজে, থানার বাথরুমগুলো কালো কালো জল পড়ে, কিছুক্ষণের জন্য হলে থানাতে যেতেই ইচ্ছা করে না। থানার বাইরেটা কি সুন্দর, তারপরে ভেতরে লালবাজারে সব নবান্ন অভিযানে আমাদের ছেলেরা গেছিল, বলো কি বাজে। ওগুলো কিছু অশান্তি লগ্নে জন্মগ্রহণ করেছেন আসলে, একবার একটু শান্তির পরিস্থিতি নেই, একটু এত কথা আমাদের বলতে হয়। আজকে নবরাত্রির পুজো শুরু হয়েছে, নবরাত্রির পুজো করেছি, অশান্তির লগ্নে জন্ম হয়েছে আপনার। আপনি নিজে বন্ধ করুন আপনার এই উদ্বোধন করা, আপনার এই চোখ আঁকা, নিজে বন্ধ করুন, আগে নিজেকে বন্ধ করুন। আন্দোলনের নেত্রী কাঁচকলা আপনি, আপনি বলুন আপনি ডেড বডির নেত্রী। ডেড বডি নিয়ে অনেক খেলা দেখেছি আমরা, আপনার এই ডেড বডি নিয়ে খেলা, আর সেই জন্য আমাদের ডেড বডিটাকে আপনি জ্বালিয়ে দিলেন। ওই ঘাটাল মাস্টার প্ল্যানটা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানে 1500 কোটি টাকা মানে 1500 কোটি টাকা, 1500 কোটি টাকা লাগবে। আপনি বলছেন নরেন্দ্র মোদীজি দিচ্ছেন না, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আপনাকে অনেক দিয়েছে, আপনি হিসেব দেন না। আপনার ওখানে তো অনেক শিক্ষিত মানুষ আছে, হিসেবগুলো নিন না, একদিন বসে হিসেবগুলো নিয়ে পকেটে কে কি দিয়েছে, পকেটে তো সব ভরেছে, হিসেবটা নিন। হিসেব নিচ্ছেন না কেন, আর হিসেব দিচ্ছেন না কেন, আর আপনি কেন এতদিন দেবকে দিয়ে এরকম মিথ্যা কথা বলিয়েছেন যে আমি ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, আর সেও বলেছে হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছে। আর আমি দেবকেও বলি, যখন তুমি এই একটা ইস্যু নিয়ে ভোট পাচ্ছ, তখন তোমাকে তো মুখ্যমন্ত্রীকে বলা উচিত যে ভাই আমি এবার মুখ দেখাতে পারবো না, আমি কিন্তু এখন না মানুষ একটু অন্যরকম হয়ে গেছে, মানুষ কিন্তু তেড়ে তেড়ে আসছে, তুমি কাজটা করোনি তেড়ে তেড়ে আসছে, মানুষের ভয়টা কমে গেছে। আবার পাঠান আপনার লোকেদের, আপনার দুধের গায়ে রয়েছে, আপনার অনেকে রয়েছে, তাদেরকে পাঠান। আবার ভয় দেখিয়ে ভয় দেখাতে শুরু করেছে। আপনার হুমায়ুন কবির কী বলেছে, আমরা এত লোক আছে, আমিও এত লোক নিয়ে যাবো। কই আপনি তাদের ভৎসনা করেন না, যখন ভাগীরথীর জলে হিন্দুদের কেটে কেটে ভাসিয়ে দেবে বলেছিল, কই আপনি ভৎসনা করেন না কেন? আপনার সব লোকেরা যে সমস্ত আবোল তাবুল কথা বলে, আগে কুণাল ঘোষকে আটকান, তারপরে হুমায়ুন কবিরদের আটকান, তারপরে লাভলি তাদের আটকান, কাঞ্চনকে আটকান, আপনি ভৎসনা করেন না? তার মানে আপনার নিজের কথা, একটা জামাতের কে একজন বাংলাদেশে সে বলেছিল আপনি শুধু স্বাধীন হয়ে যান, ওই যে বলে আজাদি আজাদি, কিসের আজাদি, আমরা তো আজাদি হয়ে গেছি 15th August 1947, আবার কিসের আজাদিতে করবেন? হ্যাঁ, নারী স্বাধীনতার আজাদি বলেন, সেটা ঠিক আছে, কিন্তু সেটা এইভাবে প্রকাশ করা যায় না। কুণাল ঘোষকে বলছে না, বলছে দাদা আমি বা বাঙালি, রেস্ট অফ বেঙ্গল অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টু আর লিস্ট বদার্ড, কারণ উনি আবার স্পিরিট বলছে। একটা শিল্পী স্পিরিট বলতে উনি কি বোঝেন? শিল্পী স্পিরিট উনি বলছেন নাকি সুপ্রিম কোর্ট বারণ করেছে, কোর্ট বারণ করেছে একটি মেয়ে অসহ্য কষ্ট পেয়ে ডিউটিরত অবস্থায় তার কর্মস্থলে মারা গেছে, তা তার বন্ধুরা যদি মনে করেন, তার সহযোদ্ধারা, যে এইরকম একটা ছবি আমাদের লাগবে, হাঁ করে আছে, অ্যাগনি, রাগ, অভিমান, প্রতিবাদ সব কিছু আছে ওই মূর্তিটার মধ্যে। তা কুণাল ঘোষ আপনি কী বলছেন, আপনি জানেন নাকি শুধু? যাই হোক, আপনি কি করেন না করেন, আর মানে আপনাকে গালাগাল দিও, আর মানে গালাগালটাকে অপমান করা হয়, আপনাকে আর গালাগালও দিতে ইচ্ছে করছে, কিপ সাইলেন্ট, কথা বলবেন না। এখন না অবস্থাটা খুব একটা সেন্সিটিভ জায়গায় রয়েছে, এখন একদম কথা বলার চেষ্টা করবেন না কুণাল ঘোষ। শিল্পীর শৈল্পিক সত্তা প্রকাশ পেয়েছে, মেয়েটার অ্যাগনি প্রকাশ পেয়েছে, আমাদের সকলের মনের ভাবনা ওই মেয়েটির চেহারা তার শেষ মুহূর্তে সেইটা ধরা পড়েছে। সেই জন্যই নির্যাতিতার বিচার চাই, আমরা তো বলছি নির্যাতিতার বিচার চাই, এইটা আমরা কেন বলছি, ও বিচার চাইছে। সরকার প্রথম কথা এতে চুপ করে আছে কেন, সেটাই তো কথা, আপনারা চুপ করে আছেন, আপনারা শুধু এভিডেন্স ট্যাম্পার করেননি, এভিডেন্স অল্টার করেছেন, আপনারা মেয়েটির বডিটি দাহ করিয়ে দিয়েছেন, মেয়েটিকে আর সেকেন্ড টাইম ময়নাতদন্ত করতে দেননি, মেয়েটার বডিটাই একটা জ্যান্ত দলিল ছিল, একটা জীবন্ত দলিল, সেই দলিলটাকে নষ্ট করেছেন।
তাহলে আপনারাই তো করছেন, তাহলে আপনারা আর বক বক করে কি লাভ? আপনারা এখন কথা বলবেন না, আপনারা চুপ করে থাকুন। বহু ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছিলেন, কিছুতেই কিছু হয়নি। এইবার নাকি আপনারা আর্টিস্টদের বলছেন বাদ দিয়ে দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। আপনারা কথা বলবেন না, আপনাদের কথা যত কম বলেন সেটাই ঠিক মঙ্গল। ওই তো একটা মহিলার একটা, উনি ভাবতেন ওটি মা দুর্গা বা মা, ওই ছবিটা নাকি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। ভগবান, যে বিক্রি যে কিনেছিল সে তো এখনো ছেলে, কোথায় যেন ঢেলো ঢেলো পাহাড়ে গিয়ে কি কি কথাবার্তা বলেছিলেন। হ্যাঁ, তো ডেলো পাহাড়ে সেই আড্ডাটা তো এখন আর নেই। কি করবেন এবার, কি করবেন? আপনার ছবি তো আপনি এখন, সুভাদাও বোধ হয় আপনাকে ছবি এঁকে দিচ্ছে না। সুভাদা আদৌ এঁকেছেন কি না আমরা জানি না, আপনার মধ্যে কি শিল্পসত্তা আছে, আপনি পিতৃপক্ষে চোখ আঁকেন। আবার কাল থেকে দেখি খুব দৌড়চ্ছেন, এখানে ওখানে সেখানে দৌড়চ্ছেন, কেন? এই কাজটা তো আপনার নয় মুখ্যমন্ত্রী, আপনি যদি খুব ইয়ে করতে হয় তাহলে আপনি আপনি ভার্চুয়ালি করুন। আমাদের দিন, আমরা যাই, আমাদের তো উঠে গেছে জানেন তো, আমরা প্রতিবাদ করি, এই ওকে নিবি না, একদম একে নিবি না, ওকে নিবি না, কাকে নেবে? আপনাকে কেন, কেন? আপনিও তো প্রচণ্ড প্রতিবাদ করছেন, মিস্টার আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার মোদিজির সমস্ত ভালো ভালো স্কিমস আপনি প্রতিবাদ করছেন, আসতে দিচ্ছেন না, এখানে আনতে দিচ্ছেন না, তাহলে আপনাকেও কোনো কাজ দেওয়া হবে না, আপনাকেও কাজটা নিতে নেওয়া উচিত, মুখ্যমন্ত্রী নেওয়া উচিত। আরে এত গালাগাল শুনছেন, একটা মুখ্যমন্ত্রী এত মিম হচ্ছে, এত ট্রোল হচ্ছে, আপনার লজ্জা করে না? কিছুতেই কিছু লজ্জা নেই। আর তারপরে যে যা বলছে তাকে থানায় ঢুকিয়ে দিচ্ছেন, আর থানাটা কি বাজে, থানার বাথরুমগুলো কালো কালো জল পড়ে, কিছুক্ষণের জন্য উনি থানাতে যেতেই ইচ্ছা করে না। থানাটা বাইরেটা কি সুন্দর, তারপরে ভেতরে লালবাজারে সব নবান নবী জানে আমাদের ছেলেরা গেছিল, বলো কি বাজে। আর আপনারা ফাঁসা ফাঁসা জলে আপনারা মলমিত্র ত্যাগ করবেন, আর আন্দোলনকারীদের, আমার আন্দোলনকারীরা যেখানে যে সেলে রাখা হচ্ছে সে গরু ছাগলের মতো একটা ঘরের মতো সবাইকে রাখা হচ্ছে, আর বাথরুমগুলো কালো কালো জল পড়ে, এস এইসবগুলো ঠিক করুন না। আপনি তো পুলিশ মন্ত্রী, বলুন না, ওই অখিলগিরি কারামন্ত্রী ছিল না তাকে তো আপনি বাদ দিয়েছেন, এবার অন্য কেউ যে এসেছে তাকে বলুন ঠিক করে, কারাগারের সব জায়গাগুলো যেখানে যেখানে থানা টানাগুলো সেগুলো ঠিকঠাক করতে, কারণ আমাদের তো ধরে নিয়ে যাবেন। আপনাকে কে ধরছে তার নেই ঠিক, আমাদের ধরে নিয়ে যাচ্ছেন। এই এক্ষুনি আমি শুনলাম রূপাকে নাকি ধরে নিয়েছেন, রূপা আন্দোলনে বসে আছে, আর নিরীহ নিরীহ মানুষদের ধরে নিয়ে যাচ্ছেন, তারা কিছু বলতে পারবে না? আপনি নাকি আন্দোলনের নেত্রী, আন্দোলনকে এইভাবে কেউ দমন করে, দমন এবং পীড়ন, পীড়নটাও করছেন, আন্দোলন লগ্নে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি লগ্নে জন্মগ্রহণ করেছে, অশান্তি লগ্নে জন্মগ্রহণ করেছেন আসলে, একবার একটু শান্তির পরিস্থিতি নেই, একটু এত কথা আমাদের বলতে হয়, আজকে নবরাত্রির পুজো শুরু হয়েছে, নবরাত্রির পুজো করেছি, অশান্তির লগ্নে জন্ম হয়েছে আপনার। আমাদের যে আর্টিস্টরা কেউ কোনো কোনো শিল্পী একটু কথা বলছেন, কথা তো বলা যাবে না, কথা বলা যাবে না, এতদিন ওরা কথা বলেনি, এইবার কথা বলতে শুরু করেছে, কি করবে আপনাদের অত্যাচারে? আরে দেবলীনা বা চৈতি, এদেরকে আমি অত্যন্ত স্নেহ করি, অত্যন্ত ভালোবাসি, ওরা পাপিয়ে দি বলতে অজ্ঞান, কিন্তু ওরা কে কে মত পালন করে সেটা নিয়ে কিন্তু আমাদের, আমি এমনিতে খুব মজা করি, সকলের সাথে মজা করি আর খুব ভালোবাসি, নানা রকম জীবনের টিপস দিই, আসলে জীবনটা না খুব কঠিন, খুব কঠিন। তো আপনাকে আমি বলছি, যারা ভালো, যারা সত্যের জন্য ন্যায়ের পথে থাকে, যেমন শ্রীকৃষ্ণ, আমি যেহেতু এখন দেবীপক্ষ শুরু হয়ে গেছে, শ্রীকৃষ্ণকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে সকলের কাছ থেকে, তিনি কিন্তু ন্যায়ের দিকে ছিলেন, সত্যের দিকে ছিলেন, ধর্মের দিকে ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণকে তার সারাটা জীবন, সারাটা জীবন লোকে বলে তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, আমরা বলি না মামার বাড়ি মানে একটা বিরাট ব্যাপার, সে তার মামাটাই তো কংস, অসুরটা তাকে কি কষ্ট দিয়েছে, কি ভাবে তাকে। তো আমাদের এই মামার বাড়ি, আমাদের এই মামার বাড়ি, ধরুন মামার বাড়িতে আনন্দ হয় না, তাই আমরা যারা শিল্পী, তাই আমরা মামার বাড়িতে গিয়ে আমাদের মত প্রকাশ করি,
আমরা হাসি, আমরা নাচি, আমরা গাই, আমরা অভিনয় করি, আমরা আঁকি, গ্রাফিতি আঁকি রাস্তায়, বাঙালির বাঙালিয়ানা, আমরা গ্রাফিতি আঁকি, আমরা রাস্তায় বসে পড়ে আঁকি, আমরা পোর্ট্রেট আঁকি, আমরা ছাতে, দেখুন না সমস্ত রিলস, ছাতে, হাটে, মাঠে, ঘাটে সবাই নাচছে, কি ভালো লাগে। অন্যরা বলে ও বাবা ঢং এ ও, কিন্তু আমার ভালো লাগে, আমার তো ভালো লাগে, দে আর এনজয়িং লাইফ বাই সাম ওয়ে অর দ্য আদার। আর এখানে যে কংস মামা মামিরা বসে রয়েছে তাদের, তার জন্যে আমাদের জীবনটা বিষাক্ত হয়ে যাচ্ছে। আপনারা কেন ওদের নামে বলছেন যে এখানে ওখানে উদ্বোধন করতে, তাহলে বুঝতে পেরেছ আমি কেন উদ্বোধন পাই না? ও পাপিয়া অধিকারী, না 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 দরকার নেই। সেদিনকে সর্বরে বলছিল প্রায় 4 বছর ধরে ও বসে আছে, কোনো কাজ নেই, একটা ভালো অভিনেত্রী। রুদ্রকে তো ছেড়ে দিলাম, রুদ্রকে তো মানে আমি কি বলবো, আর রুদ্র কিন্তু খুব, আমি বলছি ওই পলিটিক্স করবে বলে অজয় দেবগনের প্রোডাকশন পর্যন্ত ছেড়ে দিয়েছে, কয়েক লক্ষ টাকা পেত কিন্তু, আমাদের কারোর কোনো কাজ নেই। আর এবং আমি জানি, নিশ্চিত জানি যে ও টাকা পেলে আমাদের কিছু ভাগ করে দিত, নাও দাও দিদিরা তোমরা একটুখানি নাও আমি পেল, কিন্তু ওই তখন ওকে যাতায়াত করতে হচ্ছে পলিটিক্সের জন্য। তো আমি বলছি যে আমরা কিন্তু আমাদের জায়গায় সবাই ঠিক আছি, আমরা সবাই ভালোবাসি একে অপরকে। আপনারা নিজেদের মধ্যে বিদ্বেষ দেখছেন, আপনাদের কিরকম দলের মধ্যে কি কাণ্ড হচ্ছে, কি কাণ্ডটি না হচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারেন না। কয়েকটা মেয়ে, কয়েকটা ছেলে যদি আজকে একটু একটু বলে যে এই যেটা হচ্ছে সেটা ভালো নয়, আমরা নির্যাতিতার বিচার চাই, নির্যাতিতার বিচার চাই চাইছে বলে এই ওর রোজগারটা বন্ধ করে দে, পুজোর সময় একটু একটু রোজগার, যেমন সরস্বতী পুজোয় লক্ষ্মী পুজোয় পুরোহিতদের একটু রোজগার হয়, সেরকম এটা যা নিজেদের কাজ করে তার থেকে বাইরে একটু ছোটোখাটো রোজগার সেগুলো বন্ধ করে দিচ্ছেন কেন? হে আপনি কে, আপনি নিজে বন্ধ করুন আপনার এই উদ্বোধন করা, আপনার এই চোখ আঁকা, নিজে বন্ধ করুন, আগে নিজেকে বন্ধ করুন। আন্দোলনের নেত্রী কাঁচকলা আপনি, আপনি বলুন আপনি ডেড বডির নেত্রী, ডেড বডি নিয়ে অনেক খেলা দেখেছি আমরা, আপনার এই ডেড বডি নিয়ে খেলা, আর সেই জন্য আমাদের ডেড বডিটাকে আপনি জ্বালিয়ে দিলেন বাইরে থেকে সুচারুভাবে। তো কেন আপনি সেদিনকে শ্মশানে যাননি, কেন যাননি? সুচিত্রা সেনের শ্মশানে যে গিয়েছিলেন, অন্যান্য যারা যারা সেলিব্রিটি মারা যাচ্ছে কারণ ছবিটা আসবে বলে নাকি, সব বুঝতে পারি আমরা, কে কখন কোথায় যায় না এবং যায় আমরা সব বুঝতে পারি। ওই মাঝেরহাটে যখন মাঝে ওই কি নাম জায়গাটা, ওই যে ওপরে ইয়েগুলো পড়ে গেল, ওপরে ওই সমস্ত বিল্ডিং পড়ে গেল, সেখানে আপনি দৌড়ে 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 গেলেন, আপনার নাকি প্রচন্ড শরীর খারাপ ছিল, তখন ছুটে ছুটে গেলেন, মানে ছবিটা থাকবে, এই রেকর্ডে ছবিটা থাকবে। কংস মামা ছিল তো কংস মামি আমাদের আমাদের শেষ করে দিচ্ছে, আমরা সত্যের সাথে, ন্যায়ের সাথে, কোনো ধর্মযুদ্ধের সাথে থাকতে পারছি না। আমাদের হিন্দুইজমকে কিভাবে নষ্ট করা হচ্ছে এটাও কিন্তু ঘটনা, ভাবতে হবে। আর আপনি আমাদের টাকায় জগন্নাথ মন্দির তৈরি করলেন প্রায় 250 কোটি টাকার, তারপর উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলায় আপনি মন্দির সংস্কার করলেন, সেই উন্নয়নের খাতে খরচা হয়েছে প্রায় 700 কোটি টাকা কি তার বেশি, এগুলো কাদের টাকা? আমাদের টাকা। ধরুন কেউ কোনো কাজ করে না কিন্তু বিস্কুট কেনে, কলাটা মুলোটা কেনে, ট্যাক্স দিতে হয়, ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের পয়সা দিয়ে আপনি এই কাণ্ডকলি করছেন, কি দরকার ছিল জগন্নাথের মন্দির করার অতগুলো টাকা দিয়ে? কেন ঘাটাল মাস্টার প্ল্যান করেননি? ঘাটাল মাস্টার প্ল্যানটা করা উচিত ছিল, মাত্র 1,500 কোটি টাকা লাগবে, আপনি জগন্নাথ মন্দিরটা কেন তৈরি করলেন? সামনেই তো পুরী, আর পুরীতে যাওয়া, পুরীর আবহাওয়াটাই একটা অন্যরকম, সামনেই তো পুরী, আপনি দীঘাতে হঠাৎ পুরী করতে গেলেন কেন, ওই সমুদ্র জন্য? উফ কি থিওরি, হ্যাঁ দীঘা যাওয়া আর পুরী যাওয়া, বাংলার দ্বীপুদা, দীঘা পুরী দার্জিলিং, কি আশ্চর্য, আর তার জন্য অতগুলো টাকা, অনেক টাকা, অনেক টাকা, 250 কোটি টাকা জগন্নাথ মন্দিরের,
তারপরে আপনি যদি ওই ঘাটাল মাস্টার প্ল্যানটা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানে 1500 কোটি টাকা মানে 1500 কোটি টাকা, 1500 কোটি টাকা লাগবে। আপনি বলছেন নরেন্দ্র মোদীজি দিচ্ছেন না, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আপনাকে অনেক দিয়েছে, আপনি হিসেব দেন না। আপনার ওখানে তো অনেক শিক্ষিত মানুষ আছে, হিসেবগুলো নিন না, একদিন বসে হিসেবগুলো নিয়ে পকেটে কে কি দিয়েছে, পকেটে তো সব ভরেছে, হিসেবটা নিন। ছিল না শ্মশানে যেতে পারতেন তো সেদিনকে, সুচিত্রা সেন নাই বলে নাকি বাচ্চাটি, সুচিত্রা সেন সারা পৃথিবীর লোক দেখবে আপনি দাঁড়িয়ে আছেন, কই আপনি যেতে পারতেন না, গেলেন না কেন, আপনার নাকি প্রাণ কাঁদছে, যার প্রাণ কাঁদছে সে তো সেদিনকে শ্মশানে যেত। যখন অগ্নিমিত্রা সজল অন্যান্যরা সবাই যখন বলছে যে আমরা গাড়িটা যেতে দেবো না, আরেকবার ময়নাতদন্ত হতে হবে, এটা দাহ হতে পারে না, আপনি ভাবুন তার বাবা মা বসে রইল থানায়, তার বাড়িতে নিয়ে গিয়ে 2-3 ঘন্টা দাঁড় করে রেখেছে ডেড বডি নিয়ে। আর কেউ কিন্তু ডেড বডি নিয়ে এইভাবে আপনার মতো কেউ করে না রাজনীতি, আপনি ডেড বডির রাজনীতি হয়ে উঠে, আপনি বলে না আন্দোলনের নেত্রী, ডেড বডির নেত্রী আমরা দেখেছি, ডেড বডির নেত্রী আপনি। কি লজ্জায় গান গাইছেন আমি জানি না, মানে কি বলবেন আপনি, কি জবাব দিয়ে করবেন? আপনি বলছেন এইসব আর্টিস্টরা যারা প্রতিবাদ করছে তাদেরকে দিয়ে উদ্বোধন করাবেন না, আবার আপনি গিয়ে উদ্বোধন তো করছেনই, আবার গান করছেন। অভয়ের বাবা মার কাছে এতটুকু কোনো কিছু বলবার নেই আপনার, আপনি কিন্তু উৎসবে ফিরতে পেরেছেন বাবা, আপনার আপনার দিলের হেভি জোর, ফেমাসে ইভ গট ট্রিমেন্ডাস হার্ট স্টিল একেবারে। আপনার আদরের সৌরভ গাঙ্গুলি যে টিএমটি বারের বিজ্ঞাপন করে, আপনি একদম টিএমটি বারের, আপনি টিএমটি বারকে বলুন যে এবার থেকে আপনাকে দিয়ে ওই বিজ্ঞাপনটা করাবে। আমরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি, আপনার বাড়িতে হলে আপনার পরিবারে হলে, তার মানে আপনার রাজ্যে যারা আছে তারা আপনার পরিবারভুক্ত নন, আপনি বলেন আমার পরিবার, তার মানে ওরা কেউ নয়। আপনাকে একটু মালা পরিয়ে দেওয়া হলো, আপনাকে ফুল পরিয়ে হলো, নতুন শাড়ি ফাড়ি দেওয়া হলো, হ্যাঁ আর কী কী দেওয়া হলো আমরা জানি না, আমরা জানতেও চাই না, আমরা লিস্ট বদড। কিন্তু আপনি ওখানে গিয়ে যখন এসব নাচছেন আর ঢাক বাজাচ্ছেন, আপনি কি উৎসবে ফেলবার বার্তা দিচ্ছেন নাকি ব্যঙ্গ করছেন? আপনি ব্যঙ্গ করছেন, আমাদের এই আপসার্জ, আমাদের এই প্রচণ্ড আবেগকে আপনি ব্যঙ্গ করছেন মুখ্যমন্ত্রী। আমাদের ব্যঙ্গ করার, বিদ্রুপ করার আপনার কোনো অধিকার নেই, নাগরিক সমাজে মানবিক মুখ আমরা মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলাম, পেলাম না।